গাইস, আমাদের প্রধানমন্ত্রীর কথা শুনলে মনে হয় যে ইন্ডিয়া আমাদের সবচাইতে ভালো বন্ধু। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আমি ভারতকে যেটি বলেছি যে শেখ হাসিনা কি টিকে রাখবে। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এনডিআরএ এমন কোন জিনিসটা দিয়ে আসলেন যে তারা এত বেশি খুশি সারা জীবন মনে রাখবে? কিন্তু এটা তো আমি সঠিক বলতে পারবো না, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের চট্টগ্রাম এবং মংলা বন্দর ইউজ করবে এবং 400-500 কিলোমিটার বাংলাদেশের রাস্তা ব্যবহার করে ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যতে পণ্য আনা নেওয়া করবে। আর এটার জন্য বাংলাদেশকে যে নামমাত্র ট্যাক্স দেওয়া হইতেছে এটা তো নাকি অনেক বকেয়া রয়ে গেছে। শুধু তাই নয়, 71-এর পর থেকে ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নিছে, বিনিময়ে বাংলাদেশ কি পেল? আজ পর্যন্ত আমরা তিস্তার পানি সঠিকভাবে পাই নাই। করোনার সময় ইন্ডিয়াকে 3 কোটি ভ্যাকসিনের টাকা অগ্রিম দিয়েও না তো ভ্যাকসিন পাইলাম না তো টাকা পাইলাম। তারপরেও ইন্ডিয়া আমাদের সব থেকে ভালো বন্ধু আর ইউএস আমাদের সব থেকে খারাপ বন্ধু। তো গাইস, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে লিখবেন। নতুন কিছু জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন।